যেতে কঠোর শব্দরে নিন্দা কলে মধ্যে তা কম হব। ইয়ে পছরে বিধায়ক সিধা সড়ক ভাবে কইছেন এটি ববি দাস যে পূর্ব যে বিধায়ক ছিলে সেক্রেটারি জেনারেল ছিলে বিজু জনতা দলর তাঁকর মধ্যে সম্পূর্ণ ভাবে প্রত্যক্ষ হাত ন রহলে এভাবে গন্ডগোল কে সাফ করবে না। কিন্তু নির্বাচন হারা পরে সে কৌশি প্রকার কৌশি প্রকার চাহুন যে তাঁর কৌশি বাটরে সে মানে গোটে আতঙ্কিত করা জেলার কৌশি ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করা ইয়ে হচ্ছে তাঁকর এক মানে সে এই এই বাটকু বাছি নিয়েছেন। সে দৃষ্টিকোণর যদি আমি কহা যে বিধায়ক আজি যাওলে জেলাপাল কার্যালয় যাওলে যা সময় আজি যেভাবে ভাবে অভাবনীয় ঘটনা ঘটিলা তেমন দোষী তুরন্ত গিরফ করা যাও এবং বিধায়ক যা কিন্তু সে যা কিন্তু যে কথা কিন্তু তুরন্ত সে মানে মর্ডর কেস্রে মানে আটেম্প্ট মর্ডর কেস্রে তাঁকু তুরন্ত গিরফ করা যাও এবং বিধায়ক মানের ধর্মশালার বিধায়ক তুরন্ত পর্যাপ্ত সুরক্ষা দিয়া যাও কারণ তার জীবন প্রতি মধ্যে বিপদ অছি। পূর্ব সে কে রাজ্য সরকার বিজু কু ভেটিলে এসপি মধ্যে কে যে মো জীবন প্রতি বিপদ অছি মতো সুরক্ষা দিয়া যাও এবং মধ্যে তাঁকু সুরক্ষা প্রদান করা যাও কারণ আজির যে ঘটনা যাজপুর জেলার কোভাবে ভাবে যেমিটি আমুক মধ্যে পূর্ব তাঁকর অমলের যেত বোমিং করা যাই আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করা যাই আতঙ্কিত করা যাওলা ইয়ে তার পুনরাবৃত্তি হয়েছে। সরকার বদলিছে সত কিন্তু এবে তাঁকর মানসিক বদলি নাই তাঁকর মানসিকতার পরিবর্তন আসি নাই যা ফলরে সে আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে কেউ বাটরে না কেউ বাটরে চাহুন যাজপুরে আতঙ্কটা দেখাইবা এবং যাজপুর জেলার তাঁকর দপ্তবা দায়ী করা চাহুন যেহেতু হিমান শেখর সাহু সবুলে কড়া শব্দরে এবং কৌশল ভাষায় তাঁকু বিরোধ করছেন সে দৃষ্টিকোণর আজির এই ঘটনা তার গোটে অংশ বিশেষ হয়েপরে বিধায়ক নির্বাচন মু দৃঢ় ভাবে তাকে নিন্দা করা সহ বিধায়ক সুরক্ষা দেওয়া এবং আসামী মানক বিরুদ্ধে কঠোর কার্যানুষ্ঠান নেওয়া মু কহা দাবি করা সহ তুরন্ত এতে ববি দাস অভিযুক্ত ভাবে পুলিশ মধ্যে তার এতলারে রক্ষা কথা কারণ ববি দাস নিশ্চিত সেভাবে ভাবে বিগত দিনের প্রতাপ জেনা মাহঙ্গা পিপুল মর্ডর কেস্রে যেমি 13 নম্বর অভিযুক্ত ভাবে চিহ্নট হয়েছিল সেইভাবে ভাবে ববি দাস মধ্যে এই ঘটনার মধ্যে পক্ষভুক্ত করার কথা হলে সে আগামী দিনের হুয়েত এভাবে দুঃসাহস করবে না মানে এভাবে ঘটনা ঘটাইবা বিহাইবা নহলে সরকার যদি এ কথা মানে দৃঢ়তার সহ নিয়ে আগামী দিনের যাজপুরে মধ্যে সে দর্দবা দায়ী করা প্রয়াস করছেন সেতরে সে কেবে বি সফল হবে যদি এভাবে ঘটনা এ ঘটনা যদি দৃঢ় হস্তরে দমন করা যায় সে কোভাবে কেবে বি সে সফল হবে তাঁকর যে বিশ্বাস রয়েছে যে আমি আতঙ্কিত করে আক্রমণ করে কৌশি প্রকার দর্দবা দায়ী করবু এবং প্রশাসন আম কথার মানে চলব সে দৃষ্টিকোণর যাজপুরে অনেক গুড়ে অফিসর মধ্যে অনেক তাঁকর মানসিকতার পরিবর্তন হয়নি। বেউরা বিধায়ক আগুরু সুরক্ষা মাগুলে সেটি এতে লোক একাঠি হচ্ছেন টায়ার জাড়ি নিঁ জলাও পুলিশ পাখে খবর পৌঁছুনি এবং ইন্টেলিজেন্স কিছু জাঁপারুনি ইয়ে তো বড় সাংঘাতিক চিন্তাজনক চিত্র। ইন্টেলিজেন্স ফেল হয়েছে কেউ হিসাবে ইন্টেলিজেন্স কুয়াড়ে গলা কেমি ইন্টেলিজেন্স রিপোর্টটা মধ্যে ফেল হয়ে গলা তাকে তো বর্তমান মানে তদন্ত করার সময় আসিছি বর্তমানে সে বর্তমানে এর এক উচ্চস্তরীয় তদন্ত করা যাও ইন্টেলিজেন্স কেমি ফেল হয়ে গলা এত বড় ঘটনা ঘটিগলা সে টায়ার জলি রাস্তা অবরোধ করা কেমি কাহার পরিশ্রম নিয়ে কাহু ন জনাই কাহি সে এত বড় সাহস কলে মানে রাস্তাকে অবরোধ করা হোক টায়ার রাস্তায় জাড়া হোক কিংবা ঠেঙ্গাবাড়ি ধর সর্ব সম্মুখে যা লোকের যেভাবে ভাবে প্রহরা দেছেন এভাবে ঘটনা কেমি সে সাহস কলে আঙ্ক পছরে বিধায়ক তো কৌশল লল্লমন্দি তাঁকু ফোন করেছি তেমন এ ঘটনাকে মধ্যে উচ্চস্তরীয় তদন্ত করা যাও যে না নেছেন সে তদন্ত পরিসরভুক্ত করে পুলিশ মধ্যে তদন্ত জারি রক্ষা দরকার সে তাঁকর হেফাজতকে আনবা দরকার আনলে হুয়েত মু তো কহবি ববি দাসকে আগে আনবা দরকার কারণ তাঁকু আনলে হুয়ত আগামী দিন অনেক গুড়িয়ে কথা পর্দাফাশ হয়েপার এবং পুলিশ আম জেলার মধ্যে এভাবে সাহস করা যাইপার না বিগত দিনের দেখুন অশোক পতি সূচনা অধিকার কর্মী অশোক পতি তাঁর স্ত্রী কথা ললিতা পতি কথা কুহতু কিংবা এই কিছু দিন ধর যেভাবে ঘটনা আজি যে ঘটনা ঘটিছে ইয়ে এক মানে কুয়াড়ু যাচ্ছি এমানে কম চাহুন জেলার এমানে আতঙ্কিত খেলা চাহুন সরকার বদলিলা পরে সে জাঁচুম এ সরকার কৌশি দিন হিংসা চালব না গণতন্ত্রের হিংসার স্থান নাই তথাপি মধ্যে এমানে হিংসা করা পছাও না তেমন
কুসুমা হোক ডিএমএফ ফন্ড কেলেঙ্কারি হোক নগড়া হোক কিংবা বলে বলে ঢাবা হোক এ সবুতি জিতু ডানি ববি এমানক না আসুলা খাস করে ববি আউ জিতুকর এবং এ না যেত সামনাকু আসিলা যেত বিবাদ ঘেরক আসলে এমানে রক্ত চাউল ছপাউছেন এবং হিংসাপরায়ণ হচ্ছেন পরাজয়কু গ্রহণ করে পু না দেখন্তু আজ্ঞা এমানে দুর্নীতিরে বুড়ি রয়েছে এমানে যাজপুর জেলাকে লুটি খাইছিলে এবং যেতবে সবু কথা ধরা পড়েছিল এবং আমি যেতবে সামনাকু আনিছিল সেমানকর গোটিয়ে পরে গোটিয়ে দুর্নীতিকে সামনাকু আনিকি বন্দাফোড় করেছিল আপনার মাধ্যমে সেতবে সেমানে উৎক্ষিপ্ত হয়ে পড়ছিলে আর বিধায়ক ভাবে হিমাংশু শেখর সাহু যেতবে নির্বাচিত হলে পরবর্তী সময় সে বহু দুর্নীতির পেড়ি খোলিকি তাকে মানে রাজরাস্তায় সেমানকু উল্লগ্ন করেছিলে যে এইভাবে ভাবে দুর্নীতি করা যাইছে সে ডিএমএফ ফোন দুর্নীতি হোক বলে বলে ঢাবা কথা হোক কিংবা নগড়া কথা হোক কিংবা এই কুসুমারে যে হয়েছিল যে স্টে হোম করেছিল তা কথা হোক সবু কথা সবু কথা যেতবে আসি দুর্নীতি যেতবে আস্তে আস্তে মানে মুখা খোলুছিল সে সময় শিলা প্রকল্প হোক বা সাইন্স গুন্ডাগার্দির মুখা খোলিলা এবং ইয়ে প্রতিশোধ পরায়ণ হয়েকি রক্ত মুখা এবে বিজু জনতা দল নেতা কর্মী ইয়ে বড় অভিযোগ আসুচি। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।